নোয়াখালী সেনবাগ উপজেলায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বাধা দেওয়ায় মামলা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইমরান হোসেন বাপ্পি নামে এক যুবক। শুক্রবার সকালে উপজেলার সেবারহাট বাজারে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এ অভিযোগ করে বলেন, মোহাম্মদপুর ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ সালিসি বাণিজ্য, মাদক ও চাঁদাবাজি করে আসছে একদল দুর্বৃত্তকারী। এতে বাধা দেওয়ায় ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে ওই মাদক কারবারি ও চাঁদাবাজরা। তাই ভুক্তভোগী এ বিষয়ে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন। আব্দুল্লাহ আল রাফিদ, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ, ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন, ব্যথা মুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নিরাপদ খৎনার জন্য আজই চলে আসুন ডিএভিএস নোয়াখালী ক্লিনিক, কাজী কলোনি, সেন্ট্রাল রোড, মাইজদি কোর্ট, নোয়াখালী।